আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, রোগীরা একের পর এক আসছেন, চিকিৎসা নিচ্ছেন এবং সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন। দর্শক, এরকম অসংখ্য অসংখ্য উদাহরণ আমরা আপনাদের কাছে নিয়ে আসছি এবং ইনশাআল্লাহ আবারও আনব। দর্শক, বাট এই রোগীরা বাসায় যাওয়ার পর ওনারা কেমন থাকেন, কি অবস্থা তাদের হয়, তাদের প্রাথমিক জীবনে যে স্বাভাবিক জীবনে যে তারা ফিরে যেতে পারছেন, কেমন আছেন তারা? তাদের ভিতরে একজন কে আজকে আবারও নিয়ে আসলাম, যিনি গত 2022 সালে আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসে উনি চিকিৎসা নিয়েছিলেন এবং চিকিৎসা নিয়ে উনি সুস্থ হয়ে বাসায় চলে গিয়েছিলেন এবং আবারও আজকে এসেছেন উনি একটা রিভিউর জন্য এবং স্যারকে দেখানোর জন্য যে উনি আসলে কতটা সুস্থ আছেন, কতটা ভালো আছেন। দর্শক, আসুন আমার এই ভাইয়ের সাথে একটু কথা বলি। যারা রেগুলারলি ডক্টর মোহাম্মদ শফিউল হোসেন স্যারের ভিডিওগুলো দেখতে থাকেন তারা অবশ্যই অবশ্যই আমার এই ভাইকে দেখেছেন গত বছর, এবং উনি আমাদের এই হসপিটালে যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন তার ভিতর ছিল ওনার অস্টিও আর্থ্রাইটিস ছিল ওনার দুই হাঁটুতে, পাশাপাশি ওনার গাউট ছিল এবং এসপিএ ছিল ওনার, এবং ভিটামিন ডি জনিত ঘাটতি ছিল এবং যার জন্য পুরো স্পন্ডালাইসিস হয়ে উনি প্রায় প্যারালাইজড রোগীর মতো হয়ে গিয়েছিলেন, স্বাভাবিক সকল কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল ওনার। বাট এখন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন। একটা মানুষ যদি ওনার সম্পর্কে না জেনে থাকেন উনি বুঝতেই পারবেন না যে এই লোকটা কিছুদিন আগে এতটা অসুস্থ ছিলেন। আসুন দর্শক কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে আবারও একটু। আমার নাম সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম স্যার, বয়স কত হবে? বয়স 48। 48 বছর। স্যার, আমরা জানি আপনি প্রবাসে ছিলেন। জি জি। কোথায় ছিলেন? মক্কা আল মুকাররমা। মক্কা আল মুকাররমা। কত বছর হবে স্যার ওখানে? প্রায় 22 বছর। প্রায় 22 বছর। বাংলাদেশে কোথায় দেশের বাড়ি? কক্সবাজার। কক্সবাজারের কোথায় স্যার? এই সদর থানা আর কি। কক্সবাজারের সদর থানা। জি। আচ্ছা, যে মক্কা থেকে আমরা জানি যে অনেকে হয়তো স্যার আপনাকে আগে যারা দেখেনি তাদের জন্য যদি আপনার সেই আগের ইতিহাসটা একটু খুলে বলতেন। আমার ইতিহাস বলতে গেলে কি, আগে আপনি যে অবস্থায় ছিলেন সেটা কিভাবে হয়েছিল, কতদিন আগে হয়েছিল? স্যার, আমার রোগটা অনেক না প্রায় 20 বছর আগে। 20 বছর আগে থেকে ধীরে 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 ব্যথা। 20 বছর আগে কোথায় শুরু হয়েছিল ব্যথাটা, প্রথম কোথায় শুরু হয়? এই যে হাঁটুতে। এই হাঁটুতে, বাম হাঁটুতে। জি। কাজ করতে গিয়ে দেখছেন অল্প অল্প ব্যথা? না, একদিন তখন যত মোবাইল ইন্টারনেট ছিল না। না না, অডিও ক্যাসেট রেকর্ড নিতে চাইলে দীর্ঘ সময় মাটিতে বসি রেকর্ড করে। আচ্ছা, হঠাৎ উঠতে চাইলে উঠতে পারছেন না, উঠতে না, রক্ত কম খাইছি। আচ্ছা আচ্ছা। রাতে তিনটা পরে যায় এলাজ জ্বালা করা শুরু, বিশ বাজা শুরু। ফার্মেসি দিয়ে গেলাম, একটা ইঞ্জেকশন দিলাম, একটা ট্যাবলেট দিই, খাই এখন মিলে ভালো। এর পরে যাই ধীরে ধীরে খাইতে আসি, বাড়তে আসে, খাইতে আসে, কমতে আসে, বাড়তে আসে, এরকম অতীতে প্রায় 20 বছর। 20 বছর কাটিয়ে দিয়েছেন, এরপর ধীরে ধীরে দেখেছেন সেই হাঁটু ব্যথা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। আচ্ছা, তো তারপরে কথা বলেন স্যার, বিভিন্ন জায়গায় বিভিন্ন চিকিৎসা করেছেন, হাজারো ডক্টর দেখিয়েছেন, বিভিন্ন জায়গায় চিকিৎসা, কিন্তু ভালো আর হচ্ছেন না, যত দিন যাচ্ছে একদম খারাপ হয়ে গিয়েছিল। সবশেষে কি হয়েছিল স্যার, একদম বিছানায় পড়ে গিয়েছিলেন ব্যথার জন্য, উঠতে পারতেন না, এরকম অবস্থা হয়েছিল? অনেকবার অনেকবার হয়েছে যে আপনি কাজে যেতে পারছেন না, বিছানা সহ্য এরকম বাইরে হয়েছে সম্পর্কে 10 বার। আমি 2007 কতদিন ভর্তি ছিলেন স্যার? প্রায় এক মাসের মতো ছিলেন এবং আলহামদুলিল্লাহ অনেকটুকু সুস্থ হয়ে বাসায় চলে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। আজকে কতদিন পর আসলেন? প্রায় 2 মাস পরে। কেমন আছেন, এই 2 মাসটা কেমন কেটেছে বলেন? এটা স্যার আপনি তো বলা জানেন, আপনি যে ডক্টর, এটা যে ঠান্ডা খান একটু ফেরা যায়, গত কয়েক সপ্তাহ একটু ঠান্ডা বেশি ছিল, আমি আবার অসুস্থ, ওষুধ খানা বসে অসুস্থ ছিলাম। আচ্ছা, বাট ওভারঅল এখন কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ। আমরা জানি আপনি আবারও প্রবাসে যাচ্ছেন। জি জি জি। কবে যাবেন স্যার? এখনো সিট করি নাই, যাবো ইনশাআল্লাহ 15 দিন। ওকে, আলহামদুলিল্লাহ স্যার। আপনার শরীরের ভিতরে এখন আপনি কি পুরো কনফিডেন্ট যে আলহামদুলিল্লাহ আমি এখন আগের মতো আছি, সুস্থ আছি, সুস্থ আছি এবং সব কাজ আবার আগের মতো করতে পারবেন? না স্যার, সংশয় দেখি কি
এটা দর্শকদের সঙ্গে দুটো তখন বলবো যে তো আমি রোগী এটা স্যার আমাকে দেখতে দিছে স্যার যেগুলো খাদ্য নিষেধ দেয় এগুলো কিছু মানতে হবে আর কিছু নিজে রোগী রোগের উপর বক্তব্য কি ফুল নজর রাখতে হবে আমি কোন খাদ্য গতকাল খাইছি কোন খাদ্য দ্বারা আমার ইউরিক অ্যাসিড বেড়ে গেছে এটা আপনাকে নিয়ম মেনে চলতে হবে নিয়ম মেনে চলতে হবে আলহামদুলিল্লাহ স্যার এবং এই যে আপনি চিকিৎসা নিয়েছেন এই চিকিৎসাটা আপনার পুরো জীবনটাকে বদলে দিয়েছে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন দর্শকদের দুজন বলতে গেলে আলহামদুলিল্লাহ আমি তো আমার ফ্যামিলি আমার শাশুর গোষ্ঠী আমার নিজ গ্রামের সবাই তো আমি তো অ্যাড্রেস দিয়েছি আলহামদুলিল্লাহ মানে ঢাকা শ্যামলি কেন বলেছেন আমি প্রথমে ছয় তারিখ ডিসেম্বর ছয় তারিখ না সমস্যা নাই আপনাদের বদ্র ছাই দেখি আমার এখন ছোট ভাইয়ের আনছে আচ্ছা আমার এখন ছোট ভাই রোগ কি একটা আপনি জানেন মাজা ব্যথা উনি 12 দিনের ভিতর একদম সুস্থ হইয়া উনি চলে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে একটা বিশ্বাস এই বিশ্বাস থেকে আপনি এখন সবাইকে দাওয়াত দিচ্ছেন তো দজন কি গো আমার ভাই রোগগুলো কি আপনি দর্শক দর্শক জানেন অবশ্যই অবশ্যই আমরা ওনার একটা ভিডিও নিয়েছি কারণ এই মেডিকেলে আমার ভাইয়ের এই রোগী যারা আছে তারই অতিরিক্ত সুস্থ আরেকটা কি এটা সারা দর্শক বিষয়ে অনেক বলছে মানে যারা গাউট রুগী আছে বাত রুগী আর কি সংকেতে তারা রোগ না ফালে ফার্মের মুরগির মতো যে রোগটাকে না ফালে দীর্ঘদিন না ফালে আলহামদুলিল্লাহ তার বাড়ি একজন অভিজ্ঞতার ডাক্তার আছে অবশ্যই খুব সুন্দর বলেছেন স্যার দর্শক শুনলেন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন এই মানুষটাকে যদি ঠিক আগের অবস্থা আপনারা দেখতেন যে মানুষটা হাঁটতে পারতো না বিছানা থেকে উঠতে পারতো না বিদেশ থেকে চলে এসেছিলেন সেই মানুষটা এখন আবারও যাচ্ছেন আবারও স্বপ্ন দেখছেন যে আবারও নতুন করে বাঁচার এরকম হাজারো মানুষের মুখে হাসি ফুটে উঠেছে শুধুমাত্র সঠিক চিকিৎসা পাওয়ার কারণে ওনার ভাইও এই সমস্যা নিয়ে এসেছিলেন উনিও সুস্থ হয়ে গেছেন ভালো হয়ে গেছেন স্বাভাবিক জীবনে ফিরে গেছেন দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে জীবনের শেষ দিন পর্যন্ত উনি এইভাবেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আমাদের এই ডিপিআরসি হসপিটালের জন্য এবং দোয়া করবেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল